হ্যালো বন্ধুরা শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক স্ট্যাটিস্টিক্স থেকে যেটা আর আর ছাড়াও গ্রুপ ডি এক্সামের কিন্তু একটা হলে তোমরা কোয়েশ্চেন কিন্তু পাবে একটা থেকে দুটো কোয়েশ্চেন তোমরা এই টপিক থেকে পাবে এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো বেসিক্যালি মিন মিডিয়ান মোট রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই টাইপের কিছু কিছু কোয়েশ্চেন খুব সিম্পল কোয়েশ্চেনগুলো এগুলোই কিন্তু আমাদের এক্সামে আসে আর এগুলোই আমরা আজকে ডিসকাস করব ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক কোয়েশ্চেন কী বলছে দেখে নেব তো দেখো আমাদের বেসিক্যালি চার পাঁচটা জিনিসই পড়বো আজকে মিন পড়বো মোট পড়বো মিডিয়াম পড়বো রেঞ্জ পড়বো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়তে পারি ঠিক আছে তো এই কয়েকটা কোশ্চেন পড়বো এই কোয়েশ্চেনগুলো আমরা ডেটা মানে আমরা এই যে টপিকগুলো পড়বো আমরা কোয়েশ্চেনের এক্সপেক্টে পড়বো যাতে আমরা রিলেট করতে পারি আমরা যাতে এক্সামে করতে পারি ঠিক আছে দ ধরো একটা গিভিন ডেটা দিয়েছে একটা গিভিন ডেটা দিয়েছে গিভিন ডেটা আমি এখানে লিখছি তো গিভিন ডেটা কি দিয়েছে যে নাম্বারগুলো দিয়েছে ধরো সাত পাঁচ দুই পাঁচ সাত ছয় পাঁচ তিন সাত ছয় তো এই যে নাম্বারগুলো দিয়েছে এই নাম্বার থেকে তোমাকে বলছে যে এর মধ্যে মিন কোন কী হবে এর মধ্যে মিডিয়ান কি হবে কি কি হবে বললাম একটা হবে কি মিন একটা হচ্ছে মিডিয়ান ঠিক আছে এই দুটো ভ্যালু তোমাকে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে ঠিক আছে এটা এন থেকে পিসি কোশ্চেন আমি এনটিপিসি গ্রুপ গ্রুপটি থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি খুব সিম্পল কোয়েশ্চেন তো দেখো এখানে যখন এই টাইপের কোশ্চেন থাকবে ডেটা তোমার যখন দেওয়া থাকবে কয়েকটা নাম্বার দেওয়া থাকবে যখন তোমাকে বলবে মিন কী হবে বা মিডিয়াম কী হবে তখন আমরা কী করবো ফার্স্ট দেখো মিন মানে কী হচ্ছে যাকে বলা হয় এভারেজ গড় তার মানে কী করবো এখানে প্রত্যেকটা নাম্বার অ্যাড করব সাত পাঁচ বারো বারো ছ আঠেরো আঠেরো পাঁচ আট পাঁচ সাত তেইশ তেইশ সাত তিরিশ ছত্রিশ একচল্লিশ চুয়াল্লিশ একান্ন ছয় তাহলে কি টোটাল হলো কত টোটাল নাম্বার টোটাল নাম্বারের অ্যাডিশান কত হচ্ছে এখানে ছাপান্ন হচ্ছে ওকে এবার কী বলছে মিন বলছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতগুলো নাম্বার সেটা দিয়ে ডিভাইড করতে হবে গর্ত তাই বলে যে টোটাল নাম্বার যতগুলো নাম্বার আছে তার অ্যাডিশন করবো এবং যতগুলো নাম্বার আছে সেটা দিয়ে আমি ভাগ করবো তাহলে আলটিমেট অ্যান্সার হলো ফাইভ পয়েন্ট সিক্স এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার ঠিক আছে কী করলাম টোটাল নাম্বার অ্যাডিশান টোটাল নাম্বারগুলো কি করলাম অ্যাডিশান করলাম সিম্পল অ্যাডিশান করলাম তারপর কি করলাম তারপরে আমরা যতগুলো নাম্বার আছে ওই নাম্বার দিয়ে কী করলাম ডিভাইড করে দিলাম মিন চলে এলো এবার চলে আসে মিডিয়ান তো মিডিয়ান কী হবে হোয়াট ইজ মিডিয়ান তো মিডিয়ান দেখো যখন মিডিয়ান করব তখন আমরা কি করব এই যে দশটা নাম্বার আছে কতগুলো নাম্বার আছে দশটা নাম্বার আছে এই দশটা নাম্বারকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোটো থেকে বড়ো আকারে সাজাবো তো দেখো ফার্স্টে আছে দুই দুই লিখলাম তারপর কি আছে তিন আছে তিন লিখলাম তারপর কী আছে চার আছে চার নেই পাঁচ আছে পাঁচ একটা আছে দুটো আছে তিনটে আছে তাহলে কী লিখো তিনটে পাঁচ লিখলাম পরপর ওকে তারপর কী আছে ছয় আছে ছয় কটা আছে একটা আছে দুটো আছে হ্যাঁ ছয় আছে দুটো সাতটা তারপর কী সাত এক দুই তিন তিনটে সাত আছে এক দুই তিন তো তিনটে সাত লিখলাম ওকে দেখে নিন দশটা হচ্ছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় দশ একদম ঠিক আছে তো দশটার নাম্বার হয়ে গেল এবার হচ্ছে কি মিডিয়ান কি করব। দেখো দশটা নাম্বারের মিডিয়ান কি হয় সাপোজ তোমাকে যদি বলতাম যে এ বি সি ই মিডিয়ান মানে হচ্ছে কি আমাদের মাঝখানের নাম্বারটা ধরো এই পাঁচটা নম্বরের মিডিয়ান মানে কোনটা সি হতো বিকজ এদিকে দুটো এদিকে দুটো আছে মাঝখানে যে নাম্বারটা হয় সেটা হচ্ছে কি আমাদের মিডিয়ান কিন্তু এখানে দশটা নাম্বার আছে ইভেন নাম্বার আছে তো ইভেন নাম্বারের ক্ষেত্রে কি করব। লেফট সাইডে চারটে কেটে দেবো রাইট সাইডে দেখো চারটে আছে এক দুই তিন চার তাহলে লেফট সাইডে চারটে রাইট সাইডে চারটে ইকুয়াল ইন্টারভেল হয়ে গেলো মাঝখানে কে পড়ে থাকলো দুটো পড়ে থাকলো এই যে দুটো পড়ে আছে এই দুটোকে সামিশান করব পাঁচ প্লাস ছয় বাই টু করে দেবো দুইটাই যেটা হবে সেটা হচ্ছে কি আমার মিডিয়ান তো যখনই ইভেন্ট নাম্বার থাকবে তখন কি করব ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব ইভেন্ট নাম্বার হলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব তারপরে কি করব। আমার ওই দুটো নাম্বার যে দুটো আমার মাঝখানে থাকবে ওই দুটো নাম্বারে গড় করে দেবো যে নাম্বারটা আসবে ওটা হচ্ছে আমাদের মিডিয়ান এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন মিন আর মিডিয়ান খুব সিম্পল টাইপের কোয়েশ্চেন আছে একটু বুঝতে হলে তোমাদের দেখতে হবে ভিডিওটা মিন মানে হচ্ছে কি আমাদের টোটাল নাম্বার এডিশন ডিভাইডেড বাই যতগুলো নাম্বার আছে মিডিয়ান মানে হচ্ছে কি যদি তোমার অড নাম্বার থাকে তাহলে কী হবে মাঝখানে যে নাম্বারটা সেটা হচ্ছে মিডিয়ান যদি তোমার ইভেন নাম্বার থাকে তাহলে কী হবে তাহলে দুটোকে ইকুয়াল পার্টে ব্রেক করে নিয়ে মাঝখানে যে দুটো নাম্বার থাকবে সেই দুটো নাম্বার ডিভাইডেড বাই টু ওইটা হচ্ছে কি মিডিয়ান ঠিক আছে এবার চলে আসি নেক্সট টাইপের কোয়েশ্চনে আমরা ওই মোট একটু মিন দেখলাম মিডিয়ান দেখলাম নেক্সট দেখব আমরা মোডে মোটে মোড মানে কি মোট টাইপের কোয়েশ্চেন কেমন হবে তোমাকে জিজ্ঞেস করবো কি মোট তো নাম্বারগুলো দিচ্ছে এই নাম্বারগুলো কী কী দিচ্ছে তাকে দেখে নি নাম্বার তোমাকে দিয়েছে এখানে আচ্ছা হ্যাঁ নাম্বার দিয়েছে এখানে ফিফটি টু ফিফটি ফোর তারপরে দিয়েছে ফিফটি ফাইভ ফিফটি সিক্স আবার ফিফটি ফাইভ ফিফটি ফোর এগেন ফিফটি ফোর ঠিক আছে এগেন ফিফটি ফোর দেন হচ্ছে ফিফটি থ্রি ফিফটি থ্রি পরে হচ্ছে ফিফটি ফাইভ পরে কী হচ্ছে আমার আবার ফিফটি থ্রি হচ্ছে ফিফটি তো এই কয়েকটায় তোমাকে নাম্বার দিয়েছে এই কয়েকটা নাম্বার থেকে তোমাকে বলছে যে এর মধ্যে মোট কোনটা মোট কী এই নাম্বার তোমাকে দি তোমাকে নাম্বার দিয়ে দেবে ফলোইং নাম্বার তোমাকে দিয়ে দেবে সেখান থেকে মিন মিডিয়ান মোড তোমাকে বের করতে হবে তো দেখো মোডের সিম্পল মোড হচ্ছে সবথেকে সিম্পল বোঝার হচ্ছে সবথেকে সিম্পল কোনো ক্যালকুলেশন করতে হয় না কিছু করতে হয় না জাস্ট তোমাকে একটা ফলো করতে হবে নাম্বারগুলোকে এবার দেখবো মোড হচ্ছে কী তো যে নাম্বার তোমাকে দেবে সিরিজে কোন নাম্বারটা সব থেকে বেশি আছে যে নাম্বারটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে তোমার মোট দেখ ফার্স্টে দেখবো বাহান্ন বাহান্ন কটা আছে দেখে নিই বাহান্ন এখানে একটা আছে বাহান্ন একটা আছে ঠিক আছে চুয়ান্ন দেখবো চুয়ান্ন দেখি চুয়ান্ন একটা দুটো তিনটে তিনটে আছে চুয়ান্ন ওকে পঞ্চান্ন দেবে পঞ্চান্ন একটা দুটো তিনটে আচ্ছা এইটা ছিল তোমার পঞ্চান্ন ছেলে এখানে সরি এখানে ছিল তোমার পঞ্চান্ন কোশ্চেন ছিল পঞ্চান্ন একটা দুটো এখানে তিনটে এখানে চারটে তাহলে পঞ্চান্ন কটা আছে চারটে আছে ঠিক আছে এবার চলে আসছি ছাপান্ন কটায় দেখবো ছাপান্ন দেখবি ছাপান্ন এখানে একটাই পড়ে আছে একান্ন কটা পড়ে আছে একান্ন এখানে একটাই পড়ে আছে তাহলে সব থেকে নাম্বার বেশি কার পঞ্চান্ন পঞ্চান্ন কতগুলো আছে চারটে আছে তো তার মানে মোট কী হবে অ্যানসার পঞ্চান্ন যে নাম্বারটা যতগুলো সংখ্যা নিয়ে থাকবে সব থেকে বেশি নাম্বার যে নিয়ে থাকবে বেশি সংখ্যা নিয়ে থাকবে সেটা হচ্ছে আমার মোট এর থেকে সহজ আর কিছু হতে পারে না ঠিক আছে আমরা জাস্ট সিরিজটা দেখবো সেখান থেকে মিডিয়ান মোট সরি মোডটা আমরা দেখবো কীভাবে যে নাম্বার কোন নাম্বারটা সব থেকে বেশি সংখ্যায় আছে ঠিক আছে ওটা হচ্ছে আমার মোট ওকে তো চলে আসে এবারে নেক্সট কোয়েশ্চেনে বলছে কি মিডিয়ান আবার একটা কোয়েশ্চেন দিয়েছে মিডিয়ান বলতে মিডিয়ান কী হবে একটা সিরিজ তোমাকে দিয়ে দিচ্ছে সিরিজটা এরকমভাবে দিয়েছে মানে নাম্বারগুলো দিয়েছে কী দিয়েছে তোমাকে ফিফটি ফাইভ ফিফটি থ্রি আচ্ছা ফিফটি সিক্স ফিফটি নাইন সিক্সটি ওয়ান সিক্সটি নাইন অ্যান্ড থার্টি ওয়ান এই তোমাকে নাম্বার দিয়েছে এবার এখান থেকে কী করবো বলছে মিডিয়ান বের করতে বলছে মিডিয়ান তো মিডিয়ান কী হবে তো মিডিয়ান বের করানোর নিয়ম কি বলেছি যে নাম্বারটা তোমাকে দিয়েছে সেটাকে কি করবো অ্যাসেন্ডিং অর্ডারতে ফার্স্টে সাজাতে হবে মানে ছোট থেকে বড় সাজাতে হবে তো ফার্স্টে ছোট কে আছে একত্রিশ তারপরে কে আছে একত্রিশে পরে আছে তিপান্ন তিপান্ন সাজালাম তারপরে কে আছে পঞ্চান্ন তারপর পঞ্চান্ন লিখলাম তারপর কে আছে ছাপ্পান্ন লিখলাম তারপর কে আছে উনষাট লিখলাম তারপরে কী আছে একষট্টি তারপর হচ্ছে ঊনসত্তর তো কিছু নেই কটা নাম্বার তিন চার সাত এখানে চার তিন সাত একদম ঠিক আছে তাহলে কি আমরা ছোটো থেকে বড়ো আমরা ফার্স্টে লিখে নিয়ে এলাম ফার্স্ট মেথড কমপ্লিট সেকেন্ড করবো কি আমাদের মিডিয়ান দেখব মানে মাঝখানে কি আছে দেখো এখানে তিনটে নাম্বার এক থেকে এই থেকে তিনটে নাম্বার ছটা মাঝখানে কি সাত নম্বর অড নাম্বার হলে কি মাঝখানের নাম্বারটাই তোমার অ্যান্সার হয়ে যায় তাহলে এখানে মিডিয়ান হচ্ছে কি আমাদের ফিফটি সিক্স কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হলো ফিফটি সিক্স খুব সিম্পল তাই না যে ফিফটি সিক্স হচ্ছে কি মিডিয়ান ওকে চলে আসি নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন কী বলছে তোমাকে বলছে মিন বের করতে বলছে নেক্সট নেক্সট কোশ্চেন দেবো তোমাদের মিন বের করতে বলছে একটা নাম্বার সিরিজ দিচ্ছে নাম্বারটা কী কী বলছে দেখে নি নাম্বারটা বলছে এক নয় সাত তিন পাঁচ আবার পাঁচ ছয় চার দুই আট এই নাম্বার দিয়েছে তোমাকে এখান থেকে তোমাকে বলছে যে মিন বের করতে হবে মিন 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 কি হবে মিন কি বলেছি মিন হচ্ছে কি এভারেজ মানে কি টোটাল করব বাই যতগুলো নাম্বার সেটারে ডিভাইড করব এক নয় দশ সতেরো কুড়ি পঁচিশ তিরিশ ছত্রিশ চল্লিশ বয়াল্লিশ আট পঞ্চাশ পঞ্চাশ কতগুলো নাম্বার আছে তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বাই দশ করবো ইকুয়াল টু পাঁচ তো মিন পেয়ে গেলাম কি পাঁচ ঠিক আছে খুব সহজ কোশ্চেন তাই না এই কোশ্চেনগুলো কিন্তু এন গ্রুপ ডি অনেক সময় কনস্টেবল এক্সামে কিন্তু অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে এই টাইপের কোয়েশ্চেন তো এগুলো আসতেই পারে তাই না এবার চলে আসে আমাদের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন তোমাকে দিয়েছে ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিলেটেড কোয়েশ্চেন ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিলেটেড কোয়েশ্চেন আচ্ছা সেইটা যাওয়ার আগে তোমাদের দেবো তোমাদের কোয়েশ্চেনটা আসবে রেঞ্জ রিলেটেড কোয়েশ্চেন রেঞ্জ রেঞ্জ রিলেটেড কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে রেঞ্জ খুবই সহজ রেঞ্জ হচ্ছে হায়েস্ট নাম্বার হায়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার হায়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার দ্যাট ইজ ইকুয়াল টু রেঞ্জ মানে তোমাকে একটা সিরিজ দেবে একটা নাম্বার দেবে ধরো নাম্বার তোমাকে এরকম দিয়েছে চার ছয় নয় তিন দুই এক পাঁচ এরকম দিয়েছে তো এখান থেকে বলছে রেঞ্জ কী হবে তো রেঞ্জ কী হবে রেঞ্জ আমরা কী জানি রেঞ্জ আমরা জানি যে হায়েস্ট নাম্বার দেখতে হবে কত আছে নয় আছে লোয়েস্ট নাম্বার কী আছে এক আছে তো দুটোকে মাইনাস করে দাও কী হবে আট তো দিস ইজ দ্য অ্যান্সার রেঞ্জ কত হবে এইট ঠিক আছে খুব সিম্পল কোয়েশন তাই না যে রেঞ্জ হচ্ছে কি হায়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার দ্যাট ইজ কল রেঞ্জ ওকে এবারে চলে আসি আর একটা কোয়েশ্চেন এখন আসছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান আর ভেরিয়েন্স রিলেটেড তোমাকে এই এন টি অনেক সময় কোয়েশ্চেন এরকমভাবে দিয়ে দেয় যে ধরো তোমাকে বলে দিল যে ভেরিয়েন্স দিল ভেরিয়েন্স তোমাকে দিল হয়তো ওয়ান তোমাকে বলবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান কত হবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশান কত হবে খুব সিম্পল কোয়েশ্চেন কিন্তু যে ভেরিয়েন্স দিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশান কত হবে একটা ফর্মুলা সিম্পল মনে রাখতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে যে ভেরিয়েন্স ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার হোল স্কোয়ার এবারে শুধু সিম্পল বসিয়ে দাও তোমাকে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেবে নাহলে ভেরিয়েন্স দেবে জাস্ট ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই কোশ্চেনটা কিছুই নয় সব থেকে সহজ একটা কোয়েশ্চেন হয়ে যায় ভেরিয়েন্স এখানে কত দেওয়া আছে ওয়ান সিক্সটি নাইন দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশানকে এইচডি ধরে নিলাম তার হোল স্কোয়ার ধরলাম তাহলে এখান থেকে স্ট্যান্ডার্ড ডিভিশন ইকোয়াল টু রুট ওভার ওয়ান সিক্সটি নাইন দ্যাট ইজ ইকোয়াল টু থার্টিন এটা হচ্ছে কোয়েশ্চনের রাইট অ্যান্সার তো আজকে মোটামুটি এইরকম টপিকই ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশান মিন মোট রেঞ্জ সব পড়লাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ম্যাথামেটিক্সের সিরিজ নিয়ে ঠিক আছে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ